আপাতত জটমুক্ত হলো বাংলার পঞ্চায়েত নির্বাচন। বিনা ভোটে জয় আসা 20,000-এর বেশি আসনের ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট। এতদিন মামলার গেরোয় আটকে ছিল 3টি স্তরের 34% আসনের ভবিষ্যৎ। শুনানি চলাকালীন আদালতে বারবার রাজ্যের তরফে বলা হয়েছে, বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাংবিধানিক সংকট দেখা দিয়েছে, উন্নয়নের টাকা ফেরত চলে যাচ্ছে। বোর্ড গঠন না হওয়ায় কদিন আগে এইসব জায়গায় 3 মাসের জন্য অফিসারদের দায়িত্ব দেয় সরকার। সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর বোর্ড গঠনে আর দেরি করতে চাইছে না রাজ্য সরকার। আমরা 1 সপ্তাহের মধ্যেই আমরা কাজ গুছিয়ে ফেলবো, ট্রেনিং আরম্ভ হয়ে যাবে এবং আমাদের যে পাইলট প্রজেক্টগুলো ক্ষতিগ্রস্ত ছিল সেগুলো সব আবার চালু হয়ে যাবে এবং আমরা এবারেও নারেগা সমেত অন্তর্ভুক্ত 7টা পাইলট প্রজেক্টে ভারতবর্ষে 1 নম্বর হব। কমিশন সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, যেহেতু আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের শংসাপত্র দেওয়া হয়ে গিয়েছে, তাই এখন আর তাদের তরফে কিছুই করার বাকি নেই। এবার রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি জারি করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে বিনা লড়াইয়ে জয়ী প্রার্থীদের ইতিমধ্যেই শংসাপত্র দেওয়া হয়েছে, এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। আর কিছু করণীয় নেই রাজ্য নির্বাচন কমিশনের, এমনটাই কমিশন সূত্রে খবর। রাজ্য পঞ্চায়েত আইনের 79 নম্বর ধারায় বলা আছে, নির্বাচন নিয়ে কোনো প্রার্থীর কোনো অভিযোগ থাকলে ইলেকশন পিটিশন দাখিল করা যাবে। 24 পাতার রায়ে সে কথাই উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকার, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আদালত বলেছে, বিনা লড়াইয়ে জয় নিয়ে কারো অভিযোগ থাকলে ইলেকশন পিটিশন দাখিল করা যাবে। পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে পিটিশন জমা দেওয়া যাবে সিভিল জজের কাছে, জেলা পরিষদের ক্ষেত্রে জেলা জজ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ফল ঘোষণার 30 দিনের মধ্যে 168টি পিটিশন জমা পড়েছিল। সুপ্রিম কোর্টের রায়ে দেওয়ানি আদালতে যাওয়ার রাস্তা খুলে যাওয়া নিয়ে সিপিএম জানিয়েছে, আইনজ্ঞদের সঙ্গে কথা বলে তারা পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। আশাপুর হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।